পিছনে লাইটগুলো দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর, একেবারে গাড়ির সাথে অরিজিনাল লাইট। এখানে আপনার পিছনে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে জেনুইন যে গ্লাস সেই গ্লাস। এখানে হচ্ছে আপনার জাপানের একটা স্পলার দেওয়া আছে খুবই সুন্দর, সাথে একটা অ্যান্টিনা পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন করোলা ফিল্ডার এক্স এডিশন মাশাল্লাহ খুবই সুন্দর, এখানে টয়োটার মনোগ্রাম দেওয়া আছে। নাসিম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন। আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ 4 রাস্তার মোড়, চৌরাস্তা থেকে 10 গজ গাবতলি দিকে আগালে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন। যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবাদ 4 রাস্তা মোড়ের 10 গজ আগে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডই পেয়ে যাবেন। সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়েছেন, আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ। ভাই আজকে কি গাড়ি দেখাবো? আজকে দেখাবো ভাইয়া খুবই জনপ্রিয় একটি ফিল্ডার দেখাবো, 2012 মডেল, 2019 রেজিস্ট্রেশন, সিলভার কালার, অসাধারণ একটি গাড়ি ভাইয়া। আচ্ছা, টয়োটা এক্সিও ফিল্ডার? টয়োটা এক্সিও ফিল্ডার। ওকে, বাট কন্ডিশনটা কি? কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে, খুব ফ্রেশ অবস্থা আছে। মডেল ভাই? মডেল হচ্ছে 2012, রেজিস্ট্রেশন হচ্ছে 2019 সালে। পেপার্স তো আপডেট? পেপার্স ফুল আপডেট ভাইয়া। ভাই গাড়িটা কি ফার্স্ট পার্টি মালিক? ফার্স্ট পার্টি মালিক, ফার্স্ট ইউজারের গাড়ি ভাইয়া। গাড়িতে কোনো খোলা কাটা বা এক্সিডেন্ট কি আছে? না না ভাইয়া, খোলা কাটা প্রশ্ন আছে না, প্রত্যেকটা লাইট প্রতিটা গ্লাস 100% জেনুইন এবং 100% অরিজিনালটাই আছে। ওকে, আমরা সামনে থেকে শুরু করুন দেখা যাক। দেখতে পাচ্ছি সামনে লাইটগুলো একেবারে অরিজিনাল গাড়ির সাথে, সাথে এখানে ফক লাইট দেওয়া আছে, সুন্দর একটি গ্রিল বাম্পার দেওয়া আছে মাশাল্লাহ খুবই সুন্দর। আর নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো G42 সিরিয়াল। এই পাশে লাইট দেখেন, এটা একদম অরিজিনাল লাইট, সাথে ফক লাইট দেওয়া আছে, খুবই সুন্দর একটি গাড়ি মাশাল্লাহ, অনেক সুন্দর গাড়ি। এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন ভাইয়া, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল গ্লাস, প্রতিটা গ্লাসেই টোটাল লোগো পাচ্ছেন, এখানে স্টিকার দেওয়া আছে। এছাড়া গাড়ির রিং টায়ারগুলো দেখতে পাচ্ছেন ভাইয়া, 4টা টায়ার অলমোস্ট নতুন, রিংগুলো মাশাল্লাহ খুবই সুন্দর। এছাড়া সাইডে যে লুকিং গ্লাস দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি লুকিং গ্লাস, ডিজাইনেবল লুকিং গ্লাস, এলইডি লাইটিং সহকারে। এছাড়া সাইডে যে রেঞ্জগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেন সেট একেবারে গাড়ির সাথে অরিজিনাল রেন সেট, ফিল্ডারের লোগো দেওয়া আছে, প্রতিটা গ্লাসে টোটাল লোগো দেওয়া আছে, প্রত্যেকটা গ্লাসে আপনি টোটাল লোগো পাচ্ছেন মাশাল্লাহ, অনেক সুন্দর গাড়ি। আপনি দেখেন ভিতরটা, এটা জি এডিশনের গাড়ি, সুপার ফ্রেশ কন্ডিশনে আছে মাশাল্লাহ। দেখেন ভিতরটা, ব্ল্যাক ইন্টেরিয়াল? হ্যাঁ, ব্ল্যাক ইন্টেরিয়াল। সিটগুলো দেখেন, ফ্যাব্রিক্সটা দেখেন মাশাল্লাহ, অনেক সুন্দর, মনে হবে একদম নতুনের মতো ভাই। আচ্ছা, নিউ শেপের ভাই? নিউ শেপের গাড়ি জি। ওকে, সিলভার কালার, ব্ল্যাক ইন্টেরিয়াল, সিলভার কালার, ব্ল্যাক ইন্টেরিয়াল, এবং সিএনজি করা গাড়ি, নন হাইব্রিড, এটা কিন্তু হাইব্রিড না। ওকে, অনেকে এবং জি অনেকে হয়তো ভাবতে পারেন যে নিউ শেপের গাড়ি হাইব্রিড, বাট এটা হাইব্রিড না, এটা নন হাইব্রিড। ওকে, এবং ডোরগুলো কি অবস্থা? ডোরগুলো মাশাল্লাহ অনেক সুন্দর, দেখেন প্রত্যেকটা ডোর একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে। সিটগুলো দেখেন আমরেস সহকারে মাশাল্লাহ, অনেক সুন্দর আমরেস সহ জি। ব্যাক সাইড ভাই? পিছনের লাইটগুলো দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর, একেবারে গাড়ির সাথে অরিজিনাল লাইট। এখানে আপনার পিছনে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে জেনুইন যে গ্লাস সেই গ্লাস। এখানে হচ্ছে আপনার জাপানের একটা স্পলার দেওয়া আছে খুবই সুন্দর, সাথে একটা অ্যান্টিনা পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন করোলা ফিল্ডার এক্স এডিশন মাশাল্লাহ খুবই সুন্দর, এখানে টোটাল মনোগ্রাম দেওয়া আছে। আর আমি সিরিয়াল 42, সিরিয়ালটা হচ্ছে 42 সিরিয়াল, দেখেন নাভানা থেকে সিএনজি করা। আচ্ছা, সিএনজি করার পরেও কিন্তু অনেক স্পেস, আপনি ইজিলি 2-4টা লাগেজ নিতে পারবেন, লাগেজ, শপিং ব্যাগ, অনেক কিছু রাখা, অনেক কিছু রাখা যাবে। এবং প্রত্যেকের জয়েন্ট দেখেন একেবারে সিল করা আছে প্রতিটা জয়েন্টে। এই দেখেন ভিতরটা, ভিতরটা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর, খুবই ফ্রেশ। এই ভিতরটা দেখেন, এগুলো এগুলো সুন্দর অবস্থা আছে মাশাল্লাহ, খুবই ফ্রেশ অবস্থা আছে প্রত্যেকটা জিনিস মাশাল্লাহ, অনেক সুন্দর অবস্থা আছে। গাড়ির ডিভিডি, ব্যাক ক্যামেরা একেবারে গাড়ির সাথে 100% জেনুইনটা আছে। ওকে, রাইট সাইড ভাই? রাইট সাইডটা দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর, খুবই ফ্রেশ অবস্থা আছে প্রত্যেকটা ডোর দেখেন ভাইয়া, ফ্রেশ কন্ডিশন, একদম ফ্রেশ অবস্থা আছে মাশাল্লাহ। সামনে দুটো দেখেন প্রত্যেকটা ডোর খুবই সুন্দর এবং খুব ফ্রেশ অবস্থা আছে, এবং ভিতরটাও মাশাল্লাহ অনেক সুন্দর, দেখেন ভিতরটা, ভিতর ড্যাশবোর্ডটা দেখেন ভাইয়া একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে, ডিভিডি, ব্যাক ক্যামেরা, একেবারে ভিতরের সেলিংগুলো দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর, খুবই ফ্রেশ অবস্থা আছে ভাইয়া। যারা চাচ্ছেন যে একটু আপ মডেলে ফিল্ডার চালাবো তাদের জন্য হচ্ছে এই গাড়িটি মাশাল্লাহ। আশা করি যারা ফিল্ডার নিতে আসবে বার মানে নিউ সেভের ফিল্ডার নিতে আসবে ইনশাআল্লাহ পছন্দ হবে গাড়িটা। ওকে, চলুন আমরা এই গাড়ির ইঞ্জিনটা, চলুন ইঞ্জিনটা দেখে দেয়। হচ্ছে গাড়ির ইঞ্জিন, আর দেখতেই পাচ্ছেন ভিভিটিআই ইঞ্জিন, 1500 সিসির ইঞ্জিন জি। আর সাথে হচ্ছে সিএনজি করা ইঞ্জিন, তো অবশ্যই ফিজিক্যাল এসে দেখবেন। আমরা একটু ভিতরে
চ্যাথিস মার্সেল এগুলো একটু দেখে দিব, দেখেন ভিতরটা একেবারে ফ্রেশ অবস্থা আছে, কোথাও একটা হাত ধরে বাড়ি পাবেন ইনশাল্লাহ। অনেক সুন্দর অবস্থা আছে ভাই, বডির ভিতরটা মাশাআল্লাহ অনেক ফ্রেশ, প্রত্যেকটা জায়গা একেবারে অরিজিনাল জিনিসটাই আছে। ব্যাটারি নতুন ভাই? হ্যাঁ ব্যাটারি একদম নতুন। এটা মডেল হচ্ছে 2012, রেজিস্ট্রেশন হচ্ছে 2019, টয়োটা পাওয়ার ফিল্ডার এক্স এডিশন। আচ্ছা প্রাইসটা কত আছে? এটা প্রাইস চাচ্ছি ভাইয়া 16,95,000 টাকা আস্কিং প্রাইস, ফিক্স না, অবশ্যই দাম নিয়ে আলোচনা হবে, তবে ফিজিক্যালি আসবেন, গাড়ি দেখবেন, তারপর দাম নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনার মোবাইল নাম্বারটা? ফোন নাম্বার হচ্ছে 01711586762, পাশাপাশি এক নাম্বার 01971222570, দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে, তাহলে হোয়াটসঅ্যাপ মধ্যে ফোন দিতে ভাই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।